এই বন্ধুরা, আমি কল্যাণ তোমাদের জন্য সম্পূর্ণ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের মাধ্যমিক আসন্ন পরীক্ষার সেই পরীক্ষায় প্রতিবেদন রচনা কি কি আসতে পারে সেরকমই দুটি প্রতিবেদন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। বিদ্যালয়ে বিদ্যাসাগর জন্মজয়ন্তী পালন আর বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান, এই দুটো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি আলোচনা করব। আগে আমরা আরও 18টি প্রতিবেদন করেছি, সেই সকল প্রতিবেদনগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া এই ভিডিও শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। চলো তবে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এটা হেডিং করে নেবে, বিদ্যালয়ে বিদ্যাসাগর জয়ন্তী পালনের বিষয়ে প্রতিবেদন। এইটা তো পুরো লিখবে না তোমরা, এখানে লিখবে বিদ্যালয়ে বিদ্যাসাগর জয়ন্তী পালন হলো সমারোহের সঙ্গে বলে এতটুকুই লিখবে। এটা জাস্ট তোমাদের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আমি লিখেছি, তা তোমরা ওপরে হেডিংটা দেবে বিদ্যালয়ে বিদ্যাসাগর জয়ন্তী পালন হলো সমারোহের সঙ্গে। নিজস্ব সংবাদদাতা তমলুক, 27 সেপ্টেম্বর 2023। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মদিবস উদযাপিত হলো পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। শনিবার জেলার প্রতিটি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যাসাগরের জন্মদিবস পালন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য নন্দকুমার ব্লকের গোড়াচাঁদ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে বিদ্যাসাগরের জন্মদিবস পালন উপলক্ষে বিদ্যাসাগরের দেওয়ালচিত্র, দেওয়াল পত্রিকা, সুশান্ত স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়। জন্মদিন উপলক্ষে বিদ্যাসাগরের পূর্ণবয় মূর্তির উদ্বোধন হল বিদ্যালয়ের গেটের সামনে। মূর্তির উদ্বোধন করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র গুপ্ত। এদিন বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী পালন করার সঙ্গেই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়েছিল। শৈশব থেকেই বিদ্যাসাগরের প্রতিভা সর্বজনবিদিত। তার পাণ্ডিত্য, চারিত্রিক দৃঢ়তা, কর্মনিষ্ঠা, নির্ভীকতা আজও বাঙালির কাছে এক দৃষ্টান্ত। একাধারে ছিলেন সংস্কৃতের পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, অন্যদিকে ছিলেন দয়ার সাগর। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার ছিলেন বিদ্যাসাগর। শুধু সাহিত্য নয়, বিধবা বিবাহ, নারী শিক্ষা সহ একাধিক সমাজ সংস্কারমূলক কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বিদ্যাসাগর। নৃত্যগীতি, বক্তৃতা, গীতিনাট্য ও বিভিন্ন আবৃত্তি পাঠের মধ্যে দিয়ে তার এই সমগ্র জীবনের কিছু মাত্র প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও। চলো তবে পরবর্তী প্রতিবেদনটি দেখে নেওয়া যাক, বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন। ক্ষেত্রেও বন্ধুরা তোমাদের যে প্রশ্নটি দেওয়া সেটাই দেওয়া রয়েছে, তোমরা এটাকে উপরে হেডিং করে নেবে যে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন হলো সমারোহের সঙ্গে। বা আমরা এখানে বিদ্যালয়ের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা উল্লেখ করেছি সেটা হচ্ছে শিক্ষক দিবস পালন। তো তোমরা এখানে হেডিংয়ে লিখতে পারো বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন হলো খুব সমারোহের সঙ্গে, কিন্তু কোশ্চেন হয়তো তোমাকে দিয়েছে বিদ্যালয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পালন হয়েছে সেই বিষয়ে প্রতিবেদন। তো তুমি সেক্ষেত্রে এইভাবে লিখতে পারো। তো আমরা যা লিখেছি, নিজস্ব সংবাদদাতা কাঁচড়াপাড়া, 6 সেপ্টেম্বর 2022। বলরামপুর অঞ্চলের বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বলরামপুর হাই স্কুলে গতকাল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিবস তথা শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো। বিদ্যাসাগর প্রেক্ষাগৃহে দুপুর 12টার সময় এই অনুষ্ঠানের সূচনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি দেশ ও জাতি গঠনে শিক্ষকের ভূমিকার কথা আলোচনা করেন। সভায় বিদ্যালয়ের সহ সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুন্দর ও সুপরিকল্পিত অনুষ্ঠানের শেষ পর্বে অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবীণ শিক্ষকদের সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অনুষ্ঠানের স্মারক রূপে বিদ্যালয়ে নামাঙ্কিত কলম উপহার দেওয়া হয়।
বন্ধুরা, আমি এই প্রতিবেদনটি তোমাদের সামনে খুবই ছোট আকারে উপস্থাপন করেছি। তোমরা চাইলে আমাদের চ্যানেলে প্রিভিয়াসই গিয়ে দেখে নেবে যে এমন আরো একটি তোমার প্রতিবেদন রয়েছে শিক্ষক দিবস উপলক্ষে, সেটা তোমরা তাহলে দেখে নিতে পারো। তো চলো, তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে। আবার দেখা হবে আগামীতে। টাটা।